আদেশের ধারাবাহিকতায় এডিআর দরখাস্ত শুনানি এবং আপিল শুনানি তিনটা বিষয়ই ছিল। তো আমাদের প্রস্তাব ছিল যে এর আগে যখন এডিআরের জন্য রেখেছেন আমি অপরপক্ষে লাইনের কাউন্সিলের সাথে বসেছিলাম, তো এডিআরের বিষয়ে কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছিল। এখন এটা এই বিষয়টাই আমরা আবার জেলা জজ আদালত মহোদয়কে জানালাম যে আমরা এডিআরের মাধ্যমে এটা ফয়সলা করতে চাই। তো উনি 1 তারিখ পর্যন্ত ডেট দিলেন যে এর মাঝখানে আপনারা বসে একটা সমঝোতা করে ফেলানোর জন্য, তারপরে ইয়ের জন্য ডেট থাকবে আপিল শুনানির জন্য বা পরবর্তী কার্যক্রমের জন্য ডেট শুনানি থাকবে। বিবাদী পক্ষ কি ওনারা বসতে চেয়েছেন? আমার সাথে যখন কথা হয়েছিল তখনও উনি বসতে বসেছিলাম। এখন আবার যেহেতু আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মহাশয় ছিলেন এবং ইয়ে ছিলেন আমাদের ঢাকা বার আইনজীবী সমিতির প্রেসিডেন্ট মহোদয় ছিলেন, তাদেরকে উপজেলা জজ মহোদয় তাদের সহ একটা বসে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা বললাম এবং জেলা জজ মহোদয় সেই আদেশটাই দিলেন।